হ্যালো, হয় নমস্তে, ভালরে রহন্তু সমস্তে, কেমিতি অছন্তি? ভালো অছন্তি? আজি গোটে বহুত খুশির দিনে, আজি গোটে মানে আমার কলাহান্ডি জেলা যেটা কি শ্যামলা গাঁ পরলা পঞ্চায়েত যেটা কি ছত্তিশগড় বর্ডর সে গাঁটা অবস্থিত হয়েছে, আর সে গাঁ না হল শ্যামলা গাঁ, আর সে গাঁ যমুনা বাহালর নাটক খেলা, নাটক খেলাকে তো আমি টিকে দেখি আসলু সকাল পুয়া পুইকে, তো আমার মানে সাক্ষাৎ করবার লাগে আমি আসলু যোগেন্দ্র আজ্ঞাকে, আর যোগেন্দ্র আজ্ঞা সঙ্গে কিছু আমি কথাবার্তা হামা আর তাঙ্ক সত্য আলোচনা করমা। তো নমস্কার আজ্ঞা। নমস্কার আজ্ঞা। আজ্ঞা আপনার জনে আমার দর্শক বন্ধু মানে যেন কয়েছেন কমেডি কিং বলছেন, তো আপনার কেনতা অছন আও আপনকর পরিচয় টিকে দি দিন। মুই ভাল আছে আজ্ঞা, আও কালি মোর দেহ টিকে প্রবলেম ছিলা স্যার, ভাল নাই লাগুতি, তো আমার এই প্রোগ্রাম যিন চালিছে এই গাঁরে আজ্ঞা আজ্ঞা, তো বহুত ভাল লাগুছে আর অডিয়েন্স বি বহুত বড়িয়া থিলে, আও আজি টিকে কাণ হলা আজ্ঞা, কমেডি টিকে লেট হলা, কাই কি লেট হলা আজ্ঞা, না টিকে লেট আরম্ভ হলা, সেথি লাগি আমার আর অডিয়েন্স এতে তো সবলে খালি চালো না চালো না কমেডি, দেখো আজ্ঞা সিন নাই সরলে আমি কমেডি করে নাই পারো, নাই পারো, তো সিন কে দেখি করে একা সব করবার পড়ছে। যে কালির অপেক্ষা কালি ভাল না আজি ভাল, আজির মাহল কেনতা আছে কালির মাহল কেনতা? কালি থিলা মাহল টিকে টিকে কর কম ছিলা, কিন্তু আজিটা আজি বেশি, আজি বেশি অডিয়েন্স পুরা গেট তো পুরা বাহার তো বি দেখুছন, অধা তো বসিছন পুরা আর জায়গা নেই হতে। মই কহিলি পরে আজ্ঞা এটা ছত্তিশগড় বর্ডর গাঁ বলিকি আমার কলাহান্ডি শেষ গাঁ, তো যেহেতু এটা ছত্তিশগড় আছে লাগিকর টচ করি করি আমার ওড়িশার শ্যামলা গাঁ অবস্থিত আছে আজ্ঞা। আর গোটে খুশির কথা দর্শক বন্ধু মানকে কহিবি আজ্ঞা, যে লিঙ্গভাই যাইছিলে, তো লিঙ্গভাই যাইছিলে কলমপুর চিনোদাতি প্রোগ্রাম করুলে, তো রিটর্ন আসলে সেমানে, আও আমাকে বহুত খুশি লাগুছে যে ভাই আসলে রিটর্ন আজ্ঞা, আর ভাই এবে শোইছ, তো নেক্সট আপন মানকে পরিচয় করামা আজ্ঞা, তো দেখুন আজ্ঞা মানে লিঙ্গ আজ্ঞা যোগেন্দ্র আজ্ঞা বলে মানে কমেডি কিং বলি করে জানিছ আজ্ঞা, তো আপন যেন দুহেকে দুহে মানে সে সে ফালিরে আউ এই ফালে রহুছিল, তো আপনকে কেনতা লাগুছিল আজ্ঞা? মতে তো আজ্ঞা স্টেজ ভিতরে সময় দেলে মতে যেনা লাগে যে আজ্ঞা গোটে কিছু না কিছু গোটে মুই মিস করিছে, আর মিস করিলি লিঙ্গকে হলা আজ্ঞা, তো সে ভাই নাই আসুতি যে মোকে কমেডি করবা লাগে ইচ্ছা নেই লাগুতি লাগুতি, আর কুবুদি আইয়া বি কম্পিটিশন আমার সঙ্গে করুলে, কিন্তু সে মানে তাকর পরা তো করে নাই পারি, কিন্তু যেটা হেল্প কলে সেটা আমি বহুত খুশি আজ্ঞা, বহুত বড়িয়া সে মানে ডায়লগ ডেলিভারি করুলে, সে কথারে আইয়া মজা নাই দিই না বুঝলে, কেনা কলে সেটা ভাল লাগলা আমাকে, সে মানে এতকি দেখাই পারলে যে আমাকে ভাল লাগলা। আর আও কাণা বেলে আজ্ঞা এবার নয় যেন কমেডি যেন করছেন নয় কমেডি, সে বিষয়ে কিছু আমার দর্শক বন্ধু মানকে টিকে নয় কমেডি বেলে কিছু নাই না, আর নেক্সট কর্ম বলি করে ভাবুলি, তো সে বেলে আমার লিঙ্গ ভাই কলমপুর ভাগি গলে, তো মোর মাইন্ড খারাপ হয়ে গলা মানে একলা হয়ে গেল, একলা হয়ে গলি তা প্ল্যান করেছিল না মুই যে নয় কমেডি কিছু গোটে তো দর্শক বন্ধুকে দেখামু দেখাম নয় করি শোনামু বলি করি, তো এবে ভাবুছ নয়টা গোটে কর্ম বলি করে আজ্ঞা, নয়টা যে কিছু গোটে আমার দর্শক বন্ধু ঝলক টিকে দিও না কমেডির, ঠিক আছে আজ্ঞা। দেখুন তো দর্শক বন্ধু আপন মানে খোলাপনি ভাবে যেটা হলে বি আমার নাটকে নেই ভুলবে, আও এতে প্যাট দৌছ আমি বি জানিছ, আজি দিন মতে হরিয়া করে দিলেন দর্শক বন্ধু বারহনা বারহনা বলি করি মু টেনশন দিয়েছিলি না পুরা, এতে প্যার দৌছন বহুত খুশি লাগুছে আমাকে যে লিঙ্গ আউ যোগিনকে সমস্ত আমার অল যমুনা বাহালকে এতে প্যার দৌছন, আমার দুই লক্ষ বলি কার নাই সে পুরো সমস্তক লোক প্যার দৌছন, আর আমার তি বেলে অ্যাক্টর বলে কে কাম কমি নিছে আর সে আর চালিছে, বহুত বহুত সুন্দর কথা আজ্ঞা, মানে আপন আমার মানে ইউটিউব চ্যানেল মা ঠাকুরানি ইউটিউব চ্যানেলকে আসলাকে আমাকে বহুত খুশি লাগুছে আজ্ঞা, তো আপনকে অনুরোধ করছুন তো দেখুন আমার দর্শক বন্ধু মানকে আপন তো গীত ফিত টিকে নেই শুনে দেলার আগর চ্যানেলরে বি গীত টিকে আমাকে শুনে দিন, হ্যাঁ ঠিক আছে আজ্ঞা, মানে সকাল পোয়া পুহি এটা নাই নিহাতি নিহাতি আজ্ঞা পং পোয়াকে তো যে পোয়াকে যে ওপরে ভজনটে শোনালে ভাল হবা, ঠিক আছে আজ্ঞা আজ্ঞা আজ্ঞা।
নীলা চল ধাম যাই মো পারুনি, নীলা চল ধাম যাই মো পারুনি, এইটি করুচি দণ্ডবত হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুম নন্দী ঘষ টানি মো পারুনি, তুম নন্দী ঘষ টানি মো পারুনি, এইটি গণিচি বালি রথ হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। বহুত বহুত সুন্দর লাগলো আজ্ঞা, যেহেতু সেই নীলাচল ধামর আজ্ঞা জগন্নাথ ভজন টিকে শুনেদেলে আমার মানে দর্শক বন্ধু বন্ধু মানকে বহুত খুশি লাগলা। দেখুন আজ্ঞা আর গোটে কথা, আপন এতে প্রোগ্রাম আগে কেতেরু বাহারিছন? আমি তো বাহারালু আজ্ঞা, বলে আট ন তো আমার বর্ষা হওয়া যোগ আমি প্রোগ্রাম করে নাই পারি, তো দশ রু বাহারিছু আজ্ঞা। আজ্ঞা এবে প্রোগ্রাম আছে আমার প্রতি ছবিশ তারিখ তো আছে প্রোগ্রাম, টেড লাগিগলা না আজ্ঞা প্রোগ্রাম করি করি বুঝলে কিন্তু। আজ্ঞা আজ্ঞা, তো দেখুন আজ্ঞা আউ আউ গোটে কথা, আপনার যে হিরোইনটা মানে আগে গোটে মানে হিরোইন থিলে, আর সে হিরোইন বর্তমান অন্য জায়গা যাইছন, আউ চেঞ্জ হইছন, তো ই হিরোইন সাথে আপন কেতে মাধ্যম কমেডি করুছন? ই হিরোইন সঙ্গে বি বহুত ভাল লাগুছে আজ্ঞা, কিন্তু সে মানে টিকে ডায়লগ টিকে ক্যাপচার করনি পারবা, তো আগে কর্মে বলে করে আশা বিশ্বাস অছে, আর কর্মে বি তাকর গানা ফানা কিছু কমপ্লেন নাই, কিছু কমপ্লেন নাই, ডায়লগ ডেরি করে টিকে হই যেতা আমার সঙ্গে টিকে তালমেল টিকে রই যেতা বেলে আর খুশি লাগতা, আর রয়বা বি আশা বিশ্বাস তো অছে, আর দীনেশ দাদা বি অছন যেটাকি অর্গান মাস্টর ভাল বজাউছন, সেমানে তো ফার্স্টরে আসলে আও মতে কইলে দাদা বজাই পারমু, বজাবো কেন বজা নাই পারবো, তুমি গোটে কলাকারে বজাই পারো বলে কইল, আর বহুত বড়িয়া বজাউছন ভাই, বহুত খুশি লাগুছে, বহুত খুশি লাগুছে। তো দেখুন আজ্ঞা আমার দর্শক বন্ধু মানে তো আপনার অর্গান বাদা বি ভাল অছন বলছেন, তো যেহেতু আর গোটে টিকে এই যমুনা ভাল নাটকর কমেডি গোটে ডায়লগ গোটে হয়ে ডায়লগ বলে কে আজ্ঞা, আর দর্শক বন্ধু মানে জানিছেন যে ডায়লগ যোগেন্দ্র কিন ডায়লগ কয়েছেন আর কিন ডায়লগ নাই কন বলে করে, আর আমার গোটে ডায়লগ আছে যেটাকি আজ্ঞা আমি যেতবে বন্দা বন্দা সিমই সেতবে লিঙ্গ ভাই পিটসি, তারপরে মতে মারি দেশন ই ঝুয়ার করছেন, মতে ঝুয়ার করছেন, তারপর মু পাগল হয়ে যেছি সেবেলে সেবেলে ডায়লগ উঠে ভাত নমস্কার, তারপরে লিঙ্গ ভাইবা মুই তোর ভাই এ নমস্কার ভাত, আমি নানিকে আনিছ তোর বুয়াকে আনিছে, এতকি আছে আগে 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 যে গোটে গোটে গীত আও আছে আগে, সেটা আমার লিঙ্গ আগে যেন কোয়েশন আদেশ দিও হে সে গীত থেকে হইজো আগে, হঠাৎ আগে বহুত বেলে ছাড়ি দিছিল না আগে, তো সেটা একটা ছিল হ্যাঁ, আদেশ দিলি ভাই মোহর মহর শির কাটি আনি দেবু তাহার, এ ভাই শির কাটি আনি দেবু তাহার, কি আছে আজ্ঞা। তো যেহেতু আমার যেতে দর্শক বসেছেন আজ্ঞা মানে হাজার হো দুই হাজার পাঁচ হাজার দর্শক বিজেন আমার যমুনা ভাল নাটকে দেখবার লাগি যেন দর্শকটা থিসন মঞ্চ মানে সাইড সাইড দেখুছিসন, তো সেনে আপন কেনতা করে যেনতাকে এনতি কথাটা কহিলে হসবে এনতা কলে মঞ্চ ভিতরে হসবে বলি করে এটা কেনতা করি আপন মানে ভাবি করি এটা হসে? দেখুন আয়া আমি যেতবে টেস্ট শুনে আমি ভাবি নেছুন যে আমি গোটে কমেডিয়ান, কমেডিয়ান আমার কাম হচ্ছে দর্শক কেনতার খুশি হবে সেমনে কেনতা করে দুই পদ কয়ে করে আমি কেনতা হসাই পারমা, সে মুই খুব কোশিশ করছি যে লিঙ্গ ভাই কয়েছি তুই বলে আমি নাই হসবার আছে, যদি আমি হসলো অডিয়েন্সটা হসে নাই পার, সে দুই ভাই আমি কথা আসুন
আর হসা শুশল কে মুই জানছি আজ্ঞা, যদি মোর গোটে পদরে যদি যে নে হসলা বেলে মুই জানছি যে এই গাঁরে নাই হসু মুই ভাবি নেছি, সেটা ভাবি নেছি যে আজি এতে কার মুড়ে নাই না হসবার। আর মোর ফার্স্ট যেটা ওয়ার্ড আছে আমার হিরোকে কোয়া যেছি কাজে মারি দেলু ক, ইতি যে যদি হসলা বলে মুই জানছি যে মহলটা বহুত ভাল লাগবা আর আর আজি বহুত হসবে বলি করু মোর আশা আর নাটটা বি জম্বা জম্বা বলি লাগছে মতে। তো দেখুন আজ্ঞা এই হসাবাটা ওটে মানে মুশকিল সপর দ্বারা নেই পারে, আপন কান্দি দেবে মুই এক থাপড় দি দেবি আপনার কান্দি দেবে, মাত্র হসাবাটা তো গোটে লোকের মন দুঃখর লা লোক যে মূলকে মূলমূলি হসাবাটা বি বহুত ডিফিকল্ট আজ্ঞা। তো মর আমার দর্শক বন্ধু মানকর মানে গোটে এটা আসি মানে কমেন্ট গোটা আসি যে যোগেন্দ্র ভাই আও লিঙ্গরাজ ভাই করে মানে নটিয়া কমিটির নটিয়া কমিটির যদি কমেডি টিকে করতে বেলে টিকে আর টিকে উৎসাহিত লাগতো আর টিকে খুশি লাগতো বলে করি মানে সেমনে দর্শাইলে। তো আপনার কানা ইচ্ছা আছে সে কথা ঠিক আছে, দর্শক বন্ধু মানে যেটা চাহুছন সেটা করমা, ভাই সঙ্গে কথা হামা আজ্ঞা, আউ নটিয়া কমেডি বি করমা, কিছু প্রবলেম নাই করমা, দর্শক যেটা চাইলে আমার দ্বারা যেটা হবা সেটা আমি নিশ্চিত ভাবে দর্শক বন্ধুকে দেখামু বলে আজ্ঞা। নটিয়া কমেডি বি ছোট রু বড় যায় সব সমস্ত জানিছন, আর নটিয়া কমেডি গোটে ফেমস হয়েছে ফেমস ফেমস, সেটির লাগি আপনাকে নটিয়া কমেডি বিষয়ে বি কহছন বহুত ভাল কথা বহুত শুভ খবর। এটা আর গোটে আর গোটে আছে যেটা কি নটিয়া কয়েছি আরে গান্ডু আজিকাল তোর কথাবার্তা ঠিক নাই আও তো এমপি একা বহুত বহুত এক্স্যাক্টলি হচ্ছে আজ্ঞা বহুত বড়িয়া হচ্ছে যে আও গোটে কথা আমার দর্শক বন্ধু মানে তো আপনার মঞ্চ নিয়ে গেলে গোটে সম্বলপুরী শুনাছন আজ্ঞা, সম্বলপুরী টিকে যে আছে আজ্ঞা আজ্ঞা, পাগল কলারে রসে হি দেলারে পাগল কলারে হে রসে হি দেলারে মতে তোর গোলাপি হায় তোর গোলাপি হায় তোর গোলাপি চেহারা মতে তোর গোলাপি হায় তোর গোলাপি হায় তোর গোলাপি চেহারা তোর কথা বালি বালি দিনে যাওছে গা জলি 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 তোর কথা বালি বালি দিনে যাওছে গা জনি কাজে দেউচু চহরা রে মতে কাজে দেউচু চহরা সপনে তুই আসি মজা রাতি উড়ে নেলু ঝুমুরা সপনে তুই আসি মজা রাতি উড়ে নেলু ঝুমুরা বহুত সুন্দর লাগলো আজ্ঞা। যেহেতু আমার পশ্চিম ওড়িশারে গোটে পশ্চিম ওড়িশা মানে পশ্চিম ওড়িশা তো গোটে সম্বলপুরী হিট হিট মানে সম্বলপুরী আমার গোটে পশ্চিম ওড়িশা সম্বলপুরী কেন্দ্রিক ভরসা করছি আর সম্বলপুরীর মাধ্যমের গা আমার পশ্চিম ওড়িশার না আছে তো সে গীতকে যে আমার নাটরে নাটরে গাইছন সেটির লাগে বহুত খুশি লাগছে আজ্ঞা, আর আমার পশ্চিম ওড়িশার লোক ভালো লাগছে। আর অধিকাংশ আজ্ঞা মুই গাইছি রুকু তারপরে শান্তনু আজ্ঞা দি দুই লোকর গানা বেলে মতো বহুত সুইটু বলে মোর ভয়েস লাগি ভাল লাগছে ভাল লাগছে সেটির লাগে মুই তাঙ্কর গানা একা সবু গাইছি যে আচ্ছা আজ্ঞা যে রুকু দাদাঙ্কর গীত গোটে বি শুনা রুকু দাদাঙ্কর গীত আমি আপনার কণ্ঠরে নি শুনলে আজ্ঞা 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 আছে আজ্ঞা গোটে গান আছে এ মোর দিল কি দরওয়াজা খুলে করে রাজা এ মোর দিল কি দরওয়াজা খুলে করে রাজা কইতিল প্যার করমা বলে শোনা যাই দে রে যাই দে রে ডাকি থিব আবি রে কালি শোনা যাই দে রে যাই দে রে ডাকি থিব আবি রে কালি ধীরে ধীরে দিল মোর দিবানা হেলা তো লাগি দিল মোর পাগল হেলান ধীরে ধীরে দিল মোর দিবানা হেলান ধীরে ধীরে তো লাগি পাগল হেলান মতে নাই যদন ছাড়ি করি শোনা যাই দে রে যাই দে রে ডাকি থিব আবি রে কালি বহুত বহুত সুন্দর লাগলো আজ্ঞা আজ্ঞা যেহেতু আজ্ঞা দেখুন
আপন তো এতে জায়গা নাট করি করি আসিছন, তো আজি আমার যেন এই ছত্তিশগড় মানে বর্ডর কে আসিছন, তো আমার এই গাঁর শ্যামলা গাঁরে কেনতা লাগুছে সে কথা টিকে আমার দর্শক বন্ধু বহুত বহুত বড়িয়া লাগলা। গাঁরে আসলু কিন্তু আমি আসবারটা আমাকে লেট হয়ে গেল, 4টা বাজে গেল, 4টারে বোধে তো অধা তো নাই খাই না, তো সন্ধ্যারে গা সমস্তে খাইলো, তো আর বেশি টায়ার্ড হয়ে যাইছিল বুঝলে কিন্তু তার পরিবেশটা ঠিক গান লোক বি সমস্তে ভালো বহুত রেসপেক্ট সম্মান সহিত সমস্ত কথা বলে দর্শক বি হ্যাঁ সমস্তে বহুত ভালো পুরা বহুত ভালো লাগলো এই গানটা। আজ্ঞা আজ্ঞা যেহেতু আমি নাট দেখি আসলু আপনকে মানে যোগাযোগ কলু, আপন হেন্তি বি আমার মানে কলাহান্ডি কলাকারে ছিলা সে মাধ্যমে দিয়েছেন আপনার মানে পরিচয়টা ইন্টারভিউ দিয়েছেন আমার গান যেন টাইমে নাট হেলা তো এই গাঁরে হেলা, তো আমার দর্শক বন্ধু মানকে আপনার থ্রুর কিছু কহন। তো দর্শক বন্ধু মুই কবাকে চাহুছে যে আজ্ঞার চ্যানেল যেটা কি মা ঠাকুরানী ইউটিউব চ্যানেল, আজ্ঞার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট আর সবসক্রাইব করবাটা নিহতি ভাবরে নাই বলবে, আর এন্তা এন্তা নূয়া নূয়া ভিডিও আপন মানে দেখি পারুথিবে। ধন্যবাদ আজ্ঞা, যেহেতু আমার মা ঠাকুরানী ইউটিউব চ্যানেল কলাকার মহকরে আপনার আসিথিবারু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ্ঞা, আপনার যাত্রা শুভময় হোক মঙ্গলময় হোক দিনটা ভালরে শুভরে কটো আজ্ঞা, দয়া কর দিন বন্ধু শুভে যাও আজ দিন, নমস্কার, জয় কলা, কলা বঞ্চি রাহু।